in California where it never rains. You and I were fighting and I needed space. Every day is sunny, oh that's what they say. Since I landed here it's raining. What is up beautiful people, hope you guys are well. Welcome to another vlog. So, আজকে হলো কোনো মোটোভ্লগিং হবে না, মোটোভ্লগিং তো করেই আসি সাধারণত। আজকে একটা হেলমেট কিনেছি সার্টিফাইড, খুব কম রেঞ্জের মধ্যে। আমার কাছে কেন যে মনে হয়েছে যে এই কম রেঞ্জের মধ্যে এই হেলমেটটা আছে, মোটামুটি ভালো আছে। সো সেটারই একটা আনবক্সিং ভিডিও করার জন্য আজকে মূলত এই ব্লগটা করা। সো গাইজ দেখতে থাকুন, এনজয় করতে থাকুন আমার সাথে, আর চলুন আনবক্স করা যাক। ধন্যবাদ। সো গাইজ আমি এখন আছি আমার বাসার ছাদে। আমাদের বাসার ছাদটা আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে এই জায়গাটা। সাধারণত আমি টাইমেই এখানে বসে থাকি, এখানে বসে থেকে একটু মানে প্রকৃতিটাকে, আমাদের বাসা আসে যে প্রকৃতি আছে, সেই প্রকৃতিটাকে আমি আসলে উপভোগ করার চেষ্টা করি। আজকে অনেক সুন্দর সানসেট, সানসেটটা সত্যি এখান থেকে অনেক সুন্দরভাবে সানসেট দেখা যায়। আজকে ওয়েদারটা অনেক জোস। আমার ছোটো করে একটা ব্লগ করা হেলমেট আনবক্সিংয়ের, আর হিয়ার ইজ মাই ওল্ড হেলমেট। অনেক কম দামে কিনেছিলাম হেলমেটটা, অনলি 1100 টাকা দামের হেলমেট কিনেছিলাম। স্টিকারটা আমি নিজেই করেছিলাম, সেই সময় ভেনম মুভি মনে হয় রিলিজ পেয়েছিল। দ্যাটস ওয়াই ভেনম দেখার পর খুব ইচ্ছা হলো যে একটা ব্ল্যাক কালার হেলমেট কেনার পর আমি এভাবে স্টিকারিং করবো। সো নিজে থেকে নিজের ভাবনাতে আসলে স্টিকারটা করা হয়েছিল। অনেকজনই আসলে হেলমেটটা পছন্দ করেছে, যদিও কম দামে হেলমেট। এই যে এটা পরে যদি কোনো রকমের আল্লাহ না করুক কোনো রকম অ্যাক্সিডেন্ট, নিজের মাথাটা অবশ্য বাঁচতে পারতাম না। আর হিয়ার ইজ মাই নিউ হেলমেট SMK। সো এটা হলো SMK সামুরাই। হেলমেটটার দাম আমি পরে বলছি, প্রাইসটা পরে বলছি। হেলমেটটার গ্রাফিক্স আমার কাছে অনেক জোস লেগেছে, অনেক ভালো লেগেছে, দেড়শো নেওয়া। আর চলুন কথা না বাড়িয়ে আনবক্সিং করা যাক। সো গাইজ দিস ইজ মাই ফার্স্ট আনবক্সিং ভিডিও। এর আগে আমি কখনো আনবক্সিং ভিডিও করিনি, বাট আসবে আস্তে আস্তে, ছোটোখাটো যে জিনিস কিনবো সেই জিনিসের আনবক্সিং ভিডিও হবে। সো এক হাত দিয়ে আমি আসলে ক্যামেরা ফুটেজ নিচ্ছি, আর এক হাত দিয়ে আনবক্সিং করছি, জানি না কেমন হবে ভিডিওটা। সো চলুন আনবক্সিং করা যাক। সো হিয়ার ইজ মাই নিউ হেলমেট। নতুন জিনিসে একটা অন্যরকম স্মেল পাওয়া যায়, সত্যি অনেক ভালো লাগে। নতুন কোনো কিছু আনবক্সিং, যদিও আনবক্সিং করার কোনো ভিডিও করা হয় না, বাট যে জিনিসই নিয়ে আসা হোক সেই জিনিসেরই একটা অন্যরকম স্মেল, যেটা অনেক ভালো লাগে। SMK ব্র্যান্ডিং করা আছে এখানে। কালারটা অনেক জোস লেগেছে আমার কাছে। এখানে SMK হেলমেটের ব্র্যান্ডিং করা আছে, নিচে ইসি অ্যাপ্রুভড। গ্রাফিক্সটা অনেক জোস, আমার কাছে অনেক ভালো লেগেছে। সো হিয়ার ইজ মাই নিউ হেলমেট। হেলমেটটা আমি কিনার সময় দেখছিলাম, বাট তারপরে হলো পরে টোরে কিছু দেখানো হয়নি। আমার লাগে হলো এম সাইজের হেলমেট। এই তো এখানে অনেক কিছু দেওয়া আছে, ইউজার ইনফরমেশন, SMK ব্র্যান্ডিং, ওয়ার্নিং, রিমুভ দিস ফিল্ম বিফোর ইউজ। ওকে, এটা ইউজ করার আগে এটা তুলতে হবে। ভিতরের প্যাডিং আপনারা দেখেন, ভিতরের প্যাডিংটাও অনেক জোস, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর প্লাস এটা ভাইজারটা অনেক জোস, ভাইজারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এ কারণে নেওয়া। মানে কম দামের মধ্যে এই হেলমেটটা আমার কাছে অনেক জোস লেগেছে, খারাপ না। সো চলেন এই ভাইজারের উপরে যে প্রোটেক্টরটা আছে সেটা তোলা যাক। সো হিয়ার ইজ মাই হেলমেট। এখানে একটা মজার ব্যাপার হলো যে
হেলমেটের প্রাইস আমার কাছে নিয়েছে হলো 4,000 টাকা। অনেকে আমি রাজশাহী থেকে নিয়েছি, রাজশাহী থেকে, এই কারণে মনে হয় দাম বেশি পড়তে পারে, এটা ঢাকাতে আরও কিছু কম হতে পারে, বিকজ অফ ঢাকা থেকে জিনিস প্রোডাক্ট আনাতে কুরিয়ার সার্ভিস খরচ আছে একটা, সো এসব এই কারণে আর কি হেলমেটের দামটা একটু বেশি পড়েছে মনে হয় আমার কাছে। আর এখানে হলো সবচেয়ে মজার জিনিস হলো যে এখানে যে পিনলক ভাইজার আছে, পিনলক ভাইজার এই 3D, সো এই পিনলক ভাইজারের সুবিধাটা হচ্ছে আপনারা তো জানেন যে শীতের সময় এটা অনেক উইন্টার সিজনে অনেক ভালো পারফরমেন্স দেয়, এটা হলো এই সামনেটা ঘেমে যায় না, সো কালারটা দেখেন অনেক জোস। সো চলেন কিছু সিনেমেটিক শট নেওয়া যাক। সো গাইজ, আমি হেলমেটের সাথে যা যা পেয়েছি, এখানে একটা ছোট ই আছে আপনারা দেখতে পাবেন, এর মধ্যে অনেক কিছু আছে, কিছু ইনফরমেশনও আছে মনে হয়, আমি আসলে যাই না, এটা খুলে আর কি দেখা যাক কী আছে ভিতরে। সো হেলমেটটা এখানে রাখি, আর এর মধ্যে কী কী আছে সেটা আর কি বের করা যাক। এর মধ্যে আছে হলো কিছু ইউজার মেনু গাইড টাইড মনে দিচ্ছে, এখানে কী কিছু এটা যায় না আসলে কীভাবে কী খুলতে হবে না খুলতে হবে এখানে ডিটেলসটা আছে। সেফ অ্যান্ড সেফটি SMK হেলমেটস, ও মাই গড, এখানে একটা চাবির রিং আছে SMK ব্র্যান্ডিং করা, চাবির রিংটা আপনারা দেখতে পাচ্ছেন, আর সাথে একটা স্টিকার আছে, হিয়ার ইজ এ স্টিকার, আপনারা যেখানে খুশি সেখানে লাগাতে পারবেন, SMK হেলমেটের ব্র্যান্ডিং করা। সো চলুন হেলমেটটা মাথায় পরে দেখা যাক কেমন লাগে। সো গাইজ, হিয়ার ইজ মাই নিউ হেলমেট SMK সামুরাই, আপনারা কথা শুনতে পাচ্ছেন নাকি জানি না। আমি ভাবছি যে আমি যখন মোটর ব্লগিং করবো আমি আসলে আমার মাউন্টটা কোথাও সেট করবো ওটা নিয়ে খুব টেনশনে আছি, সো খুব শক্তপোক্ত ভিতরে অনেক টাইট, নড়াচড়া খুব করে না, আর আমার কাছে অনেক ভালো লেগেছে প্যারিংটা, জানি না কতদিন আমার কাছে কেন যে প্যারিং মোটামুটি লাগছে, অত প্রিমিয়াম কোয়ালিটি না হলেও চলার মতো অনেক ভালো, মানে এই দামে ভালো। আমি 4,000 টাকা যে দাম নিয়েছি হেলমেটটার, সেই 4,000 টাকা হিসাবে প্যারিং মোটামুটি যথেষ্ট ভালো আছে। আর এটা হলো ভাইজার, সো এইটা হলো আমার ভাইজার, ভাইজারের উপর থেকে আমি কথা শুনতে পাচ্ছি না কেমন যাই না, বাইরে কথা আসছে কেন আমি বলতে পারছি না, অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছি, ভাইজারটা মোটামুটি ভালো আছে, পিনলক ভাইজার সাথে হলো পিনলক ভাইজার লাগানো আছে এখানে, আর সব মিলে হেলমেটটা আমার কাছে খারাপ লাগেনি, অনেক ভালো লেগেছে। সো ইয়ার এটা আমি কথা ভিতরে কথা বলছি, পিনলক ভাইজারের জন্য এই জিনিসটা ঘামছে না, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অলরেডি ঘেমে গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাকি বলতে পারছেন এখানে অলরেডি ঘেমে গেছে, বাট পিনলক ভাইজারের জন্য এই সামনেকার চোখের সামনে যে পিনলক ভাইজারটা লাগানো আছে এটা ঘামছে না। সো পিনলক ভাইজারের হলো এটাই সুবিধা, চোখের সামনে ঘামবে না, শীতের সময় যখন বাইক চালাবো তখন হলো পিনলক ভাইজারের জন্য সামনেটা ঘামবে না, আর এটা এটাই হলো সুবিধা পিনলক ভাইজারের। সো আমি মাত্র 4,000 টাকা খরচ করে এত সুন্দর একটা হেলমেট পাচ্ছি, প্লাস পিনলক ভাইজার পাচ্ছি। এখানে অনেকে আপনারা বলতে পারেন ইউই কিনতে পারতেন, অনেকে বলতে পারতেন যে এমটি কিনতে পারতেন, না ঠিক আছে এমটি কিনতে গেলে আমার সেখানে খরচ পড়তো রাজশাহীতে 4,500 টাকা দামে এমটির অনেক সুন্দর সুন্দর হেলমেট আছে, ইউহির অনেক সুন্দর সুন্দর হেলমেট আছে, বাট সেখানে হলো পিনলক ভাইজার এক্সট্রাভাবে কিনতে হয়, পিনলক ভাইজারের জন্য এক্সট্রাভাবে কিনা লাগে। আর এমটি হেলমেট অনেক জোস অনেক ভালো, বাট এমটি হেলমেটের প্রাইস ভালো ভালোগুলো কিনতে গেলে সব 4,500 থেকে শুরু করে 5-6,000 উপরে উঠে যায়, আমার অত বাজেট ছিল না, আমি খুব গরিব মানুষ, আমার কাছে কম দামের মধ্যে এই হেলমেটটা অনেক ভালো লেগেছে, 150 কিনা,
না আপনারা যদি কিনতে ইচ্ছুক সো আপনারা দেখতে পারেন আমি হলো আমার ডেসক্রিপশনে আমার আমি যে দোকান থেকে নিছি সেখানকার আমি ফুল ডিটেলস দিয়ে দেবো আপনারা যে দেখে আসতে পারেন ওখানে আরও সুন্দর সুন্দর কালার আছে সেম কালারটাই আছে এটা হলো গ্রিন কালার আর ওটা ওটা ছিল হলো রেড কালার গ্রাফিক্সটা অনেক জোস ছিল ওটা সামুরাই সো চারদিক আজান দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমার ব্লগ এখানে শেষ করতে হচ্ছে সো গাইজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চেষ্টা করছি এভরিডে নতুন নতুন কিছু ব্লগ নিয়ে আসার যেটা হলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হয় এই টাইপসের কিছু ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি নতুন হেলমেট পরে আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ